ঢাকার ধামরে কুল্লা ইউনিয়নে অবৈধ আকশিনগরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা বলছে তিন ফসলি জমিতে অবৈধভাবে এই আকশিনগর করা হচ্ছে। তারা অচিরেই এই তিন ফসলি জমিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কাছে জোর দাবি জানান এবং তারা বলে অবৈধ আকশিনগর কর তারা বলছেন অতি শীঘ্রই যেন এই আকশিনগর বন্ধ করা হয়। ধামরাই থেকে সাইফুল ইসলাম, DSD নিউজ। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, কুল্লা ইউনিয়নের একজন কৃষক। আচ্ছা, দীর্ঘদিন ধরে যে আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে মানববন্ধন করতেছি। এই মানববন্ধনে সাড়া দিয়ে মানে প্রশাসন এবং কোনো সাড়া দেয়নি, বাট কৃষি অফিসার এরাও এসেছিলো, এসে আমাদেরকে সরজ জমি নিয়ে তাদের জমিগুলো মেপে দিয়ে গেছে। তারা মেপে দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে ভূমিদস্যুরা সে প্লেয়ারগুলো উঠে ফেলছে। তাহলে এই মাপার কি আমাদের বাস্তবায়ন হলো? আমার জমি আমি ফেরত পেলাম না, শুধু কাগজে কলমে বলেছে হ্যাঁ এই যে আপনার জমি বুঝে দিয়ে গেলাম, তারপরের দিন রাতেই সব ধ্বংস করে ফেলতেছে। আমাদের তো আসলে কোনো উপকার হচ্ছে না, এই উপকার আমাদের কাজে লাগতেছে না। আমরা মানববন্ধন কেন করতেছি? এতগুলো মানুষ পরিশ্রম করতেছি, এখানে দাঁড়াচ্ছি কেন? আমার জমিটা ফেরত পাওয়ার জন্য, আমার জমিতে ফেরত পেলে আমি এখানে দাঁড়াবো না, আমার সময়ের দাম আছে। আমার সেই নিরীহ সংখ্যালঘু যাদের মিথ্যা মিথ্যা মামলা দিয়ে যাদের বাড়িঘর দখল করা হচ্ছে, যাদের মিথ্যা মিথ্যা মামলা দিয়ে যাদের দেশ থেকে এই এলাকা থেকে বিতাড়িত করে তাদের দিন ফসলি জমি দখল করা হচ্ছে, যার প্রতিবাদে আজকে ঢাকা জেলার ধামরাই উদ্যোগে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে সংখ্যালঘু এবং কৃষক ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। এর জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। করা যাবে না, জলাশয় ভরাট করা যাবে না, কিন্তু শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা হাজার হাজার সম্মান করি। আপনি মুখে যে বক্তব্য দেন, কাজে কিন্তু তা আমরা দেখতে পাই না। কাজে আপনার প্রশাসন সেগুলোতে বালু ভরাট করেছে তহির এবং তার বিশাল এক দাল বাহিনী। এ প্রশাসনের লোকেরা আপনারা যদি এসব না দেখেন, তাহলে এসব কৃষি সম্পদ অস্থিরে নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক জেলাতেই কৃষি সম্পদের উপর বালু ভরাট করে সেখানে হাউজিং করে হচ্ছে, হাউজিং প্লট হচ্ছে, যা আমাদের বাংলাদেশ সরকার সম্পূর্ণ